এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিধানসভা নির্বাচনত বৃহৎ জয় লাভ করেছে বিজেপি। অরুণাচলৰ পাঁচখন আসনত জয়ী হয়েছে বিজেপি। নির্বাচন অনুষ্ঠিত হওয়া নাই, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই বিজয় ঘোষণা করা হয়েছে পাঁচজনক প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী হল বিজেপি প্রার্থী কেগী। আর আজি আছিল মনোনয়ন দাখিলর অন্তিম দিন অরুণাচলৰ বিধানসভা নির্বাচনত। পাঁচটা সমষ্টিত বিরোধীয় নিদিলে মনোনয়ন, আর বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, জয়ী হয়েছে তালিজিকে তাকো মুচ্ছুমিথি, লগতে জয়ী হয় নায়াতো রিগিয়া আর রাতু কেসি। লোকসভা নির্বাচনের সমান্তরালভাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব অরুণাচল প্রদেশত, চুবুরিয়া অরুণাচল প্রদেশ। 19 এপ্রিলের অনুষ্ঠিত হব বিধানসভা নির্বাচন। অরুণাচল প্রদেশত আছে মোট 60টা বিধানসভা সমষ্টি, নির্বাচন অনুষ্ঠিত হওয়াই নাই। 19 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হব, কিন্তু ফলাফল আজি ওলাই গেল। পাঁচটা সমষ্টিত বিজেপিয়ে বিজয় সাব্যস্ত করেছে, কারণ বিজেপির সম্মুখত প্রতিদ্বন্দ্বী নাছিল। গতি বিনা প্রতিদ্বন্দ্বিতার পাঁচগী প্রার্থী বিজয়ী হয়েছে। তার ভিতর আছে হেভিওয়েট প্রার্থী পেমা খান্ডু, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর প্রতিদ্বন্দ্বী কোনো নোলাল। আর আন যিকেগী প্রার্থীর কথা আমি উল্লেখ করেছো, সেই প্রার্থী সমূহর প্রত্যুত্তর দিবল, প্রতিদ্বন্দ্বিতা করবল বিরোধী প্রার্থীর অভাব ঘটিল, যার ফলত 24 লোকসভা নির্বাচনের সমান্তরালক অরুণাচলত যে বিধানসভা নির্বাচনের ঢৌ আছিল, সেই ঢৌত দেখবল পয়া গেল। 19 এপ্রিলের নির্বাচনের পূর্বে 5টা সমষ্টিত এতিয়া বিজেপিয়ে বিজয় সাব্যস্ত করলে। অরুণাচলত 2খনক লোকসভা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হবল গৈ আছে, সেই 2 সমষ্টিত কি হব তাক জল্পনা কল্পনা চলি থাকার মাজতে অরুণাচলের ফলাফল ওলায়। সবিয়া জনার বাবে আমি যাব বিচারিছো, নিউজ ডেস্কত উপস্থিত আছে আমার আউট প্রতিনিধিত্বর মহতিথ সন্দীপ বর্মন। সন্দীপ বর্মন, আপনার ওসরকে আহিব বিচারিছো, নির্বাচন অনুষ্ঠিত হওয়াই নাই, কিন্তু অরুণাচলত ফলাফল ওলাল, বিশেষক 2024ত যে অরুণাচলের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবল গৈ আছে। আমি বহুতে এই কথা আপনাদেরকেও দর্শকলে আমার অবগত যে লোকসভা নির্বাচনের সমান্তরালক অরুণাচল প্রদেশত বিধানসভা নির্বাচনও আছে। সময়সূচী একে, 19 এপ্রিলত যেটা প্রথম পর্যায়ের ভোটদান অনুষ্ঠিত হব, সেই মুহূর্তে অরুণাচলতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব। কিন্তু নির্বাচনত যেতিয়া মনোনয়ন দাখিলের যে অন্তিম দিন আছিল, এই অন্তিম দিনত ফলাফল ওলাই গেল, পাঁচগিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জয়লাভ করে, তার ভিতর পেমা খান্ডুও আছিল। সন্দীপ বর্মন, সবিশেষ কি তথ্য আছে, কিহর অভাব ঘটিল প্রকৃততে এই জয়, বিরোধীর প্রার্থী কিয় তাত অবতীর্ণ নহল, বা এই জয়ক লৈ বিজেপিয়ে কি কব বিচারে? হয় শান্তনু, নির্বাচনত এই ধামখুমিয়াত, লোকসভা নির্বাচনের ধামখুমিয়াত খবর আছে অরুণাচল প্রদেশের পর। ইতিমধ্যে আপনি সবিশেষ জানাইছে আমার দর্শকসকলের কারণে, অতি তাৎপর্যপূর্ণভাবে বিবেচিত হয়েছে এই খবর এই মুহূর্তে অরুণাচলের পর যে খবর আছে, কিয়নো পেমা খান্ডু বিনা প্রতিদ্বন্দ্বিতার পুনের এবার বিধানসভালে নির্বাচিত হয়েছে। পেমা খান্ডুর বিরুদ্ধে সমষ্টিত কোনো প্রতিদ্বন্দ্বী নোলাল, অকল পেমা খান্ডু নয় পাঁচজনক বিধায়কর, বিজেপির বিধায়কর প্রার্থীর বিরুদ্ধে কোনো মনোনয়নপত্র আজি দাখিল নহল। আজি 27 মার্চ, আজি আসলে অরুণাচলের যে 60জনীয়া বিধানসভা নির্বাচন, সেই 60জনীয়া বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের অন্তিমটো দিন, আর অন্তিমটো দিনত দেখা গেছে যে পাঁচজনক বিধায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী হয়েছে অরুণাচল বিধানসভা ইতিমধ্যে। আর এই কথাটুয়ে এই কথাটো সূচাইছে যে নির্বাচনের পূর্বেই এটা ব্যাকফুটত আছে অরুণাচলত বিরোধী। আসলে অরুণাচল বিরোধী বলে বড় বিশেষ একো নাই, কিয়নো মই এবার আমার দর্শকসকলের কারণে কই দিছো যে 60জনীয়া অরুণাচল বিধানসভার, এই 60জনীয়া বিধানসভা অরুণাচলের তাত এন ডি এর 56জন বিধায়ক আছে, আর যত বিজেপির আছে 53জন, এন পি পির 2জন, আর এজন নির্দলীয় বিধায়ক, আর মাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আছে এজন বিধায়ক, আর ইয়াতে 3টা সিট খালি হয়ে আছে। ইয়াতে এজন বিধায়ক যা 9 মার্চত তেখেত ঢুকাইছিলে, আর 2জন প্রার্থীক অযোগ্য ঘোষণা করে থাকে। এয়া হয়েছে অরুণাচল বিধানসভার এক সামগ্রিক দৃশ্য। গতি সামগ্রিক এই দৃশ্য প্রতীয়মান করে যে 56টা সিটত ইতিমধ্যে এন ডি এ অর্থাৎ বিজেপির মিত্রদল আর বিজেপির অধিকাংশ, 53টা সিট বিজেপির, গতি বিজেপির তাত এতিয়াও প্রভুত্ব অরুণাচল বিধানসভাত আছে। আর ইয়ার পাছত নতুন যে আজি নির্বাচনের মনোনয়ন, প্রথম মনোনয়নের কারণে যে অন্তিমটো দিন আসে, সেই অন্তিমটো দিনত দেখা গেল বিরোধীয় কোনো প্রার্থীয় নিদিলে সেই 5জন বিধায়কর বিরুদ্ধে। আর 19 এপ্রিলত আছে অরুণাচল বিধানসভার ভোট গ্রহণ, 2 জুনত তার রিজাল্ট ওলাব। গতি 2 জুনের পূর্বে কব পারে যে এতিয়া বিরোধী এতিয়া ব্যাকফুটত আহিছে, আর এই বিধানসভাখন দখল করবল পুনর্বার বিজেপি আগবাড়ি গেছে। এনেকা যে চর্চা হয়েছে যে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়ার কথা বিরোধী চিন্তা চর্চা করেছিল বহু দীঘলীয়া সময় ধরে, তাত কোন কোন প্রার্থী হব, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন প্রার্থী হব, শক্তিশালী বিধায়ক কেজনের বিরুদ্ধে, যিকেজনের নাম ইতিমধ্যে আমি টেলিভিশনের স্ক্রিনত দেখাইছো আমার দর্শকসকলক, প্রার্থী কোন কোন হব, তেওঁলোকক লৈ এটা সুদীর্ঘ চিন্তা চর্চা চলি আসে। কিন্তু মূরকত আজি
অন্তিম দিনটোত মনোনয়ন পত্ৰ দাখিলৰ যে দেখা গ'ল যে কোনো প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতালৈ আগবাঢ়ি নাহিল, কোনো এখন মনোনয়ন পত্ৰ এই পাঁচটা সমষ্টিত নপৰিলে। গতিকে স্বাভাৱিকতে ৰাজনৈতিক মহলত চৰ্চা চলিছে যে নিৰ্বাচন নহওঁতে এইবাৰ এক এটা ষ্টেপ আগত আছে বিজেপি আৰু বেকফুটলৈ আহিছে অৰুণাচলত বিৰোধী। শান্তনু, নিশ্চয়কৈ সন্দীপ বৰ্মন, এটা কথা সঘনে লক্ষণীয় হয় যে পাহাৰীয়া জিলাকেইখন, পাহাৰীয়া ৰাজ্যকেইখন মূলতঃ অৰুণাচল প্ৰদেশত যদি চাওঁ, সঘনে ভঙা পতাৰ ৰাজনীতি তাত চলে। যদি আজি কেন্দ্ৰত চৰকাৰ সলনি হৈ যায়, হয়তো অৰুণাচল প্ৰদেশতো চৰকাৰ সলনি হৈ যাব পাৰে। তেনেকুৱা ধৰণৰ পৰিৱেশ ইয়াৰ পূৰ্বে সংঘটিত হৈ গৈছে, এতিয়াই সেই কথা কয়। তেনে প্ৰেক্ষাপটত কিন্তু বিজেপিৰ বাবে সুখৰ খবৰ এইটোৱে বা উৎসাহৰ খবৰ এইটোৱে হ'ব পাৰে যে লোকসভা নিৰ্বাচনৰ সমান্তৰালভাৱে আছে দুখনকৈ আসনত, লোকসভা নিৰ্বাচনতো অৱতীৰ্ণ হ'ব বিজেপিৰ প্ৰাৰ্থী, আৰু তাৰ প্ৰাকখনত যেতিয়া বিধানসভা নিৰ্বাচনত এই পাঁচজনীয়া এটা তালিকা এখন আহিছে, যি তালিকাই বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে বিজয় সাব্যস্ত কৰিব পৰা হৈছে, আৰু মূলতঃ মুখ্যমন্ত্ৰীগৰাকী বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে বিজয় সাব্যস্ত কৰিছে। যেতিয়া যি সময়ত আমি দেখা পাইছিলোঁ যে মণিপুৰৰ দৰে ঘটনা সংঘটিত হৈ গৈছিল, ৰাহুল গান্ধীয়ে যেতিয়া ন্যায় জোৰ যাত্ৰা আৰম্ভ কৰিছিল উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পৰাই, তেনে প্ৰেক্ষাপটতো অৰুণাচলৰ দৰে ৰাজ্য এখনত বিৰোধী বা কংগ্ৰেছে ঠন ধৰি উঠিবলৈ সম্পূৰ্ণৰূপে সক্ষম নহ'ল, আৰু তাৰ উদাহৰণ হিচাপে এই বিষয়টো দেখিবলৈ পোৱা গৈছে যে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হোৱাৰ পাছত হৰা জিকাটো বেলেগ কথা, অন্য এক বিষয়, কিন্তু নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতাতে নানামিলে পাঁচটাকৈ সমষ্টিত বিৰোধীয়ে। সন্দীপ হয় শান্তনু, আমি যদি অলপ পিছুৱাই চাওঁ অৰুণাচলৰ ৰাজনৈতিক ইতিহাস বা ৰাজনৈতিক ঘটনাপ্ৰবাহ, আমি কালিখপুলৰ সেই সময় বা সেই ঘটনা অসমৰ সংবাদ জগতত বা দেশৰ সংবাদ জগতত কোনেও নাপাহৰে চাগে, কিন্তু কালিখপুলৰ সেই সময়ত অৰুণাচলৰ প্ৰদেশত ৰাজনীতি যি ধৰণৰ এটা ভূমিকম্প আহিছিলে সেই সময়ত আমি যদি চাওঁ, বা কংগ্ৰেছে এটা সময়ত মুখ্যমন্ত্ৰী আছিলে এইখন ৰাজ্যত, গতিকে সেই সময়ৰ কথা যদি চাওঁ আৰু এতিয়াৰ প্ৰেক্ষাপটত যদি আমি চাওঁ, গতিকে খুব সঘনাই এই ৰাজ্যখনৰ, এই প্ৰদেশখনৰ ৰাজনীতি খুব সঘনাই সলনি হৈ থাকে। বহুত সমীকৰণ ৰাতিৰ ভিতৰতে সলনি হয়, বহু সমীকৰণ ৰাতিৰ ভিতৰতে সলনি হয়, বহু নেতাই ৰাতিৰ ভিতৰতে দল ত্যাগ কৰে, নতুন দল হয়, নতুন দলৰ চৰকাৰ হয়। গতিকে এই উত্থান পতনৰ মাজতেই এইবাৰ এই ঘটনা, এই তথ্য অপোহৰলৈ আহিছে, এই বাতৰি অৰুণাচলৰ পৰা আহিছে। আৰু এটা কথা ঠিক যে নৰেন্দ্ৰ মোদী, বিজেপিয়ে খুব শক্তিশালীভাৱে কৈ আহিছে যে পুনৰ এবাৰ তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হ'ব, আৰু দেশৰ যি ৰাজনৈতিক পৰিৱেশ, ৰাজনৈতিক বাতাৱৰণ, সেই পৰ্যবেক্ষণ কৰিও এনেকুৱা লাগে যে এই নিৰ্বাচন নৰেন্দ্ৰ মোদীৰ কাৰণে খুব বেছি কঠিন নহ'ব। গতিকে স্বাভাৱিকতে যদিহে দিল্লীত বিজেপি চৰকাৰ হয়, তেতিয়াহ'লে পুনৰবাৰ অৰুণাচল প্ৰদেশত আকৌ এবাৰ বিজেপিৰ বিধানসভাত চৰকাৰ গঠন কৰাত বোধহয় কোনো অসুবিধা নাথাকিব। শান্তনু, অঁ, নিঃসন্দেহকৈ ইতিমধ্যে এই কথাটো চৰ্চা হৈছে, ভঙা পতাৰ ৰাজনীতি চলে অৰুণাচল প্ৰদেশত, বা অৰুণাচল প্ৰদেশ নহয়, বহুকেইখন ৰাজ্যতে ভঙা পতাৰ ৰাজনীতি চলে। কিন্তু বিজেপিৰ বাবে নিঃসন্দেহে এইটো এটা সুখবৰ যে নিৰ্বাচনৰ প্ৰাকখনতে, অৰ্থাৎ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলগীয়া পৰিৱেশৰ সৃষ্টিয়ে নহ'ল বিৰোধী নোলাল, আনকি মনোনয়ন দাখিলৰ বাবেই পাঁচটাকৈ সমষ্টিত। আহিব বিচাৰিছোঁ পৰৱৰ্তী খবৰৰ মাজলৈ।